বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। সন্দেশ খালিতে আবার নতুন করে 19টি জায়গায় জারি করা হলো 144 ধারা। কোন কোন 19টি জায়গায়, কোন কোন এলাকায় জারি করা হয়েছে 144 ধারা, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কেন গোটা সন্দেশ খালি জুড়ে 144 ধারা জারি করা হলো, তা নিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে যথার্থ তথ্য দিতে পারেনি রাজ্য। এরপরই সন্দেশ খালিতে জারি হওয়া 144 ধারা বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে বুধবার সকালে সন্দেশ খালির কয়েকটি জায়গায় নতুন করে জারি করা হয়েছে 144 ধারা। কোথায় কোথায় 144 ধারা জারি করা হয়েছে সেই জায়গাগুলি হলো, সন্দেশ খালির 7টি পঞ্চায়েতের 19টি জায়গায় নতুন করে 144 ধারা জারি করা হয়েছে, যার মধ্যে সন্দেশ খালি গ্রাম পঞ্চায়েতের সন্দেশ খালি ঘাট, খুল্লা ঘাট, বোলাখালী ঘাট, ত্রিমণি বাজার, পাত্রপাড়া রয়েছে। আন্দোলন মূলত শুরু হয়েছিল এই পাত্রপাড়া থেকে। অপরদিকে দুর্গা মণ্ডপ জিপির গাবেড়িয়া মার্কেট, দুগুড়ি পাড়ায় জারি রয়েছে 144 ধারা। এর মধ্যে দাউদপুর আবার বিজেপির শক্ত ঘাঁটি, সেখানেও ছড়িয়ে পড়তে পারে বিক্ষোভের আগুন, সেই কারণে 144 ধারা জারি সেখানে। এছাড়াও ধামাখালি ঘাট, হালদার পাড়া, পিঁপড়ে খালি ঘাট সহ আরও একাধিক জায়গায় নতুন করে জারি করা হয়েছে 144 ধারা। অর্থাৎ সন্দেশ খালি 2 নম্বর ব্লকের মোট 19 জায়গায় নতুন করে জারি হলো 144 ধারা। গতকাল আদালতে বিচারপতি জয় সেনগুপ্ত ঠিক কোন এলাকায় গণ্ডগোল হচ্ছে, কতটা অঞ্চল জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে সেটা উল্লেখ করা হয়নি 144 ধারার জারির বিজ্ঞপ্তিতে। বিচারপতি সেনগুপ্তর মন্তব্য, 144 ধারা জারি করার আগে আরও ভালোভাবে পরিস্থিতি পর্যালোচনা করা উচিত ছিল, যত্ন নিয়ে খতিয়ে দেখা উচিত ছিল পরিস্থিতি। বিচারপতি উল্লেখ করেছেন, 144 ধারা জারি করতে হলে এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে, ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি দিয়ে নজরদারি চালানোর কথাও বলেছেন বিচারপতি।